হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের উ কমার্স সাইটে উডমার্ট থিম ব্যবহার করবেন। তো আসলে উ কমার্স সাইটের জন্য উডমার্ট থিমটি খুবই ভালো ফিচারেবল একটি থিম। এই থিমটি পেইড ভার্সনের থিম। তো যারা উ কমার্স সাইট ব্যবহার করেন বা উ কমার্স সাইট চালান, হ্যাঁ, তারা কম বেশি সকলেই এই উডমার্ট থিমটি দিয়েই ওয়েবসাইট রান করান, ওয়েবসাইট ডেভেলপ করেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এই উডমার্ট থিমটি জিপিএল ভার্সন অর্থাৎ জেনারেল পাবলিক লাইসেন্স ভার্সনে আপনারা ডাউনলোড করবেন, এবং ডাউনলোড করার পর আপনারা কিভাবে আপনাদের উ কমার্স ওয়েবসাইটে এই থিমটি রান করাবেন বা ইনস্টল করবেন। তো প্রথমে আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে, যে গুগল ক্রোমের যে সার্চ বার আছে, সার্চ বারে আপনারা সার্চ করবেন উ কমার্স জিপিএল থিম, উ কমার্স উডমার্ট জিপিএল থিম। এভাবে আপনারা সার্চ করবেন গুগলে। সার্চ করলে আপনারা দেখবেন যে অনেক ওয়েবসাইটে এই উডমার্ট থিমটি জিপিএল ভার্সন 500-600 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। তো আপনারা সেই সাইটগুলো থেকে আপনারা কিনে নিতে পারবেন। আর যদি কিনতে সমস্যা হয় বা আপনারা ট্রাস্টেড মনে না করেন, তাহলে আপনারা আমার ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করবেন, আমার ফেসবুক পেজে মেসেজ করবেন, আমি থিমটি শর্ত সাপেক্ষে সরবরাহ করব। তো এখন আমরা দেখি কিভাবে আমরা থিমটি আমাদের ওয়েবসাইটে আমরা ইনস্টল করব। তো দেখুন, আমার থিমটি ডাউনলোড করা আছে উডমার্ট, এর ভার্সন হচ্ছে 6.0.5। তো এই থিমটি আমরা ডাউনলোড করছি। তো ডাউনলোড করার পর আমরা এটা এখন জিপ অবস্থায় আছে, আনজিপ করব। এই জন্য রাইট বাটন ক্লিক করে আমরা দেখুন এখানে এক্সট্রাক্ট হেয়ার, এখানে ক্লিক করব। এক্সট্রাক্ট হেয়ার ক্লিক করলে থিমটি আনজিপ হয়ে যাবে বা এক্সট্রাক্ট হয়ে যাবে। এই দেখুন এক্সট্রাক্ট করছি আমি। তো এক্সট্রাক্ট করার পর এখানে দেখুন অনেকগুলো ফাইল আছে, যেমন ডকুমেন্টেশন, লাইসেন্সিং, প্ল্যাগিনস, উডমার্ট থিম। এই উডমার্ট থিমের ভিতরে আবার দুটি থিম আছে, দেখুন উডমার্ট এবং উডমার্ট চাইল্ড। তো আমরা যখন ওয়েবসাইটে ইনস্টল করব, তখন আমাদের এই উডমার্ট থিম, এই জিপ অবস্থায় আছে এই উডমার্ট থিম, এটা আমাদের লাগবে, এটা আমরা ইনস্টল করব। তো এখন দেখুন আমরা কিভাবে ইনস্টল করব, সেটা আমি এখন দেখাচ্ছি। তো আমরা আমাদের ব্রাউজারের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করব। দেখুন আমার এটা ওয়েবসাইট, উকমার্স ওয়েবসাইট, একে স্টোর। তো এটাতে আপনারা দেখতে পাচ্ছেন আমার উডমার্ট থিম ইনস্টল করা নেই। তখন আমি এটাতে উডমার্ট থিম ইনস্টল করে দেখাবো। তো আমরা লগ ইন করবো। আচ্ছা, অ্যাডমিন মোডে লগ ইন করবো। লগ ইন করার পর আমরা দেখুন এখানে যে থিম অপশন আছে, এই ড্যাশবোর্ড থেকে এখানে আছে থিম অপশন, থিম অপশনে আমরা ক্লিক করব। আচ্ছা, থিম অপশনে ক্লিক করার পর আপনারা দেখুন এখানে আমার মাত্র দুইটা থিম ইনস্টল করা আছে। তো এই দুইটা থিম ইনস্টল আছে, এখন আমি উডমার্ট থিমটি ইনস্টল করব। তো এই জন্য এখান থেকে যে অ্যাড নিউ থিম, এখান থেকেও করা যায়, কিন্তু এখান থেকে করতে অনেক সময় প্রবলেম হয়, যেমন আমারও হয়েছিল। তো আমরা এখন সি প্যানেলের মাধ্যমে ইনস্টল করব। তো আপনারা দেখবেন কিভাবে সি প্যানেলের মাধ্যমে আমরা উডমার্ট থিমটি ইনস্টল করব। তো আচ্ছা, আমি সি প্যানেলে প্রবেশ করব। আমার আগে প্রবেশ করা ছিল, লগ ইন করা ছিল। এখন দেখুন, এরপর আপনারা ফাইল ম্যানেজারে আসবেন। দেখুন ফাইল ম্যানেজার, ফাইল মেনুর আন্ডারে ফাইল ম্যানেজারে আসবেন। আচ্ছা, এরপর আপনাদের যে ওয়েবসাইট আছে সেটা যদি মূল ডোমেন হয় তাহলে পাবলিক এইচটিএমএল এ থাকবে, আর যদি আপনার সাব ডোমেন হয় তাহলে আপনার সাব ডোমেন, যেমন আমার সাব ডোমেনে আছে akstore.access.com। তো এই আমি সাব ডোমেনে আমি প্রবেশ করব। আচ্ছা, এটাতে প্রবেশ করার পর দেখুন এখানে আছে যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো এখানে দেখতে পাচ্ছি। তো এখানে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলোর এখানে যে ওয়ার্ডপ্রেস কন্টেন্ট আছে সেই ফোল্ডারে আমরা যাব। এরপর এখানে দেখুন থিমস নামে একটা ফোল্ডার আছে, থিমস, এই থিমস ফোল্ডারে আমরা প্রবেশ করব। আচ্ছা, থিমস ফোল্ডারে প্রবেশ করার পর দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন শপিং কার্ট, স্টোর ফ্রন্ট, অর্থাৎ আমার শপিং কার্ট এবং স্টোর ফ্রন্ট নামে দুইটা থিম ইনস্টল করা আছে। এখন আমরা এখানে উডমার্ট থিমটি ইনস্টল করব। তো এই জন্য আমরা এই আপলোড ক্লিক করবো, আপলোড লেখাতে আপলোড মেনু, দেখুন আপলোড মেনু আছে, এখানে আমরা ক্লিক করব। আচ্ছা, আপলোড মেনুতে ক্লিক করার পর আমরা সিলেক্ট ফাইল ক্লিক করব। এরপর সিলেক্ট ফাইল ক্লিক করার পর দেখুন আমার ডেস্কটপে আছে এই যে উডমার্ট, এটা ডাবল ক্লিক করে তারপর দেখুন উডমার্ট থিম, এটা ডাবল ক্লিক করব। এরপর দেখুন এই যে উডমার্ট, উডমার্ট চাইল্ড আছে, উডমার্ট আছে। তো আমরা উডমার্ট মেন যেটা থিম সেটা আমরা নির্বাচন করব। করার পর এখানে ওপেনে ক্লিক করব। আচ্ছা, আপলোড হয়ে গেলে আমরা যে দেখুন গো ব্যাক টু হোম, এটা গো ব্যাকে ক্লিক করব।
এখন দেখুন আমার এখানে থিমটি দেখাচ্ছে যেটা আমি আপলোড করলাম উডমার্ট জিপ এটাকে আমরা আনজিপ করব অর্থাৎ এখানে এক্সট্রাক্ট করে নেব এজন্য আমরা রাইট বাটন ক্লিক করব থিমটাতে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করব করার পর দেখুন এদের নিচে এক্সট্রাক্ট লেখা আছে এই এক্সট্রাক্ট লেখাতে ক্লিক করব এরপর আমরা এখানে এক্সট্রাক্ট ফাইলস লেখা আসবে এই এক্সট্রাক্ট ফাইলস লেখাতে ক্লিক করব হ্যাঁ দেখুন আমার এক্সট্রাক্ট হয়ে গেছে এবার আমরা দেখুন এখানে ক্লোজ লেখা আছে ক্লোজ লেখাতে ক্লিক করব এরপর আমরা একটু রিলোড করে নেব হ্যাঁ দেখুন আমার এই উডমার্ট শপিং কার্ট স্টোর ফ্রন্ট উডমার্ট এই তিনটি থিম আমার ইনস্টল হয়ে গেছে তো আমাদের এটা আনজিপ করার পর বা এক্সট্রাক্ট করার পর আমাদের যে জিপ ফাইলটি আছে সেটা আমরা চাইলে রেখে দিতে পারি অথবা ডিলিট করে দিতে পারি তো আমি এটাকে ডিলিট করে দিব এরপর দেখুন আমার ওয়েবসাইটে আমি যাচ্ছি আমার এখানে দুইটা থিম আছে তো আমি এখন হেডপেজটাকে একটু রিলোড দেই দেখুন আমি রিলোড করলাম তো আমার এখন উডমার্ট থিমটি দেখাচ্ছে এখানে উডমার্ট থিম দেখাচ্ছে এবার আমরা এটাকে অ্যাক্টিভেট করব এজন্য দেখুন অ্যাক্টিভেট লেখা আছে অ্যাক্টিভেট লেখাতে ক্লিক করব হ্যাঁ দেখুন আমার থিমটি অ্যাক্টিভ হয়ে গেছে এখন থিমটি অ্যাক্টিভ হওয়ার পর যে কাজগুলো আছে সেটা হচ্ছে আপনারা দেখুন যে এই থিমটি চালানোর জন্য কতগুলো প্লাগইন দরকার হবে সেই প্লাগইনগুলো থিমটা অ্যাক্টিভ করার সাথে সাথে দেখাবে যে কোন কোন প্লাগইন দরকার এখানে দেখুন প্লাগইনগুলো আছে যেমন কন্ট্যাক্ট ফর্ম সেভেন এলিমেন্টর মেল চিম ফর ওয়ার্ডপ্রেস সেভ এসভিজি তো এই প্লাগইনগুলো আমাদের সবগুলাই ইনস্টল করতে হবে এই জন্য আপনারা দেখুন এখানে লেখা আছে বিগিন ইনস্টলিং প্লাগইনস আর ডিসমিস দ্য নোটিস আপনারা যদি মনে করেন যে আমরা এটা এখন করবো না পরে করবো সেক্ষেত্রে আপনারা ডিসমিস দিস নোটিস ক্লিক করলে নোটিশটা চলে যাবে আর যদি আপনারা এখনই বা সাথে সাথে আপনারা ইনস্টল করতে চান প্লাগইনগুলো তো এই বিগিন ইনস্টলিং প্লাগইনস লেখাতে ক্লিক করতে হবে এরপর দেখুন আপনার ইনস্টলের পাতা চলে আসছে এখান থেকে আপনারা আপনাদের যে প্লাগইনগুলো দরকার যেমন এখানে দেখুন রিকোয়ার্ড টাইপ আছে রিকোয়ার্ড মানে অবশ্যই লাগবে রিকোয়ার্ড অবশ্যই লাগবে তারপর এর নিচে দেখুন রিকমেন্ডেড মানে এগুলো সুপারিশকৃত অবশ্যই এগুলো আপনাদের ইনস্টল করতে হবে তো এই জন্য আপনারা সরাসরি দেখুন ইনস্টল 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 এই সব ইনস্টলগুলো আছে এই সব প্লাগইনগুলো একটা একটা করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা অ্যাক্টিভ করে নেবেন যেমন আমি একটা ইনস্টল করে দেখাচ্ছি আপনাদের যেহেতু ভিডিওর লেন্থ বেড়ে যাচ্ছে এই জন্য আমি সবগুলো দেখাচ্ছি না জাস্ট একটা দেখাচ্ছি আমি ইনস্টল লেখাতে ক্লিক করলাম ক্লিক করার পর সাথে দেখুন প্লাগইন ইনস্টলড সাকসেসফুলি অর্থাৎ সাকসেসফুলি হয়ে গেছে এরপর দেখুন রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার এই লেখাতে ক্লিক করব তাহলে আবার পূর্বের পাতায় চলে যাবে হ্যাঁ দেখুন আমার এটা ইনস্টল হয়ে গেছে আচ্ছা ইনস্টল হওয়ার পর দেখুন এখানে অ্যাক্টিভেট লেখা আছে যে থিমটি আপনারা যে প্লাগইনটি আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনাদের এরকম অ্যাক্টিভেট অপশন আসবে আপনারা অ্যাক্টিভ করে নেবেন অ্যাক্টিভেট লেখাতে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এভাবে এক এক করে আপনাদের যে প্লাগইনগুলো রিকমেন্ড করছে সুপারিশ করছে সেগুলো অবশ্যই অবশ্যই ইনস্টল করতে হবে এই থিমটা চালানোর জন্য এবং অ্যাক্টিভ করে নিতে হবে আচ্ছা আমি বাকিগুলো দেখাচ্ছি না আপনারা করে নেবেন তো এরপর আমরা এখানে দেখুন থিম ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে থিম ড্যাশবোর্ড এখানে থিম সেটিং থিম এডিটর আচ্ছা এই এডিট হেডার অর্থাৎ আমি আগে একটি সাইটটা আমার দেখি ভিজিট সাইট হ্যাঁ দেখুন আমার সাইটটি আমি ঢুকে গেছি আমার সাইটে আমার উডমার্ট থিমটি ইনস্টল হয়ে গেছে দেখুন ইনস্টল হয়ে গেছে তো এখন এই যে উডমার্ট থিম ইনস্টল করার পর এই যে উডমার্টের যে লগোটি আছে এই লগোটি আমাদের রিমুভ করতে হবে এই লগোটি রিমুভ করার জন্য আমরা অবশ্যই হেডার অপশনে যাব এই জন্য আপনারা দেখুন থিম ড্যাশবোর্ড এখান থেকে থিম সেটিংসে যাবেন আচ্ছা থিম সেটিংসে যাওয়ার পর এখানে দেখুন এডিট হেডার এই এডিট হেডার লেখাতে ক্লিক করবেন এরপর এখানে দেখুন হেডার ম্যানেজার আছে হেডার ম্যানেজার এখান থেকে আপনারা জাস্ট এখানে যে পেন্সিল আইকন আছে হেডার সেটিং এটাতে ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করলে আপনাদের এখানে দেখুন চলে আসছে এখান থেকে আপনাদের যে টপবার আছে টপবার এই টপবারে আপনারা যদি এডিট লেখা আছে এডিট লেখাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে টপবারে কিছু লিখতে পারবেন তারপর সেভ করবেন তো এরপর যে মেইন হেডার আছে এখানে লগো আছে এই লগোটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন মেইন হেডারের লগো এই জন্য আপনারা এখানে এডিট লেখাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন
আপলোড অ্যান ইমেজ এই আপলোড লেখাতে ক্লিক করবেন করার পর আপনার ওয়ার্ডপ্রেস সাইটে আপনার আগে যে ছবি বা ইমেজগুলো আপনারা আপলোড করেছিলেন সেগুলো এখানে দেখা যাবে এখান থেকে আপনারা আপনাদের লোগোটা যদি আগে সিলেক্ট করার আগে যদি আপলোড দেওয়া থাকে তাহলে সেই লোগোটা আপনারা এখানে নির্বাচন করবেন আর যদি আপনাদের আগে কোনো লোগো না থাকে আপলোড করা সেক্ষেত্রে আপনারা আপলোড ফাইলসে ক্লিক করবেন আপলোড ফাইলস ক্লিক করলে আপনাদের দেখুন ড্রপ ফাইলস সিলেক্ট ফাইলস তো আপনারা এখানে সিলেক্ট ফাইলস থেকে আপনারা আপনাদের কম্পিউটার থেকে ছবিটি বা লোগোটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন তো আমি আগে করেছিলাম এই জন্য আমার আগেই লাইব্রেরিতে জমা আছে এখান থেকে আমি নিব এখান থেকে আমি দেখুন এই যে একে স্টোর নিয়ে আমি এখানে কি দেব ইউজ দিস ইমেজ আমার এখানে লোগোটি চলে আসছে এই দেখুন এই যে লোগোটি আমার দেখাচ্ছে তো এরপর আমরা এখানে সেভ লেখাতে ক্লিক করব এটা আমার ডেস্কটপ ভার্সনে হলো এরপর আমরা মোবাইল ভার্সনেও কাজটি করব যেমন মোবাইল ভার্সনে মোবাইল লেআউট এখানে মোবাইলের ক্লিক দেব দেওয়ার পর এই যে লোগো এই লোগোতে ক্লিক করব তারপর আপলোডে ক্লিক করব তারপর এখান থেকে আমাদের যে ইমেজ সেটা ইমেজে ক্লিক করে ইউজ দিস ইমেজ লেখাতে ক্লিক করব এরপর সেভ লেখাতে ক্লিক করব তাহলে আমার লোগো আপলোড হয়ে যাবে এরপর সবশেষে দেখুন সেভ হেডার এই সেভ হেডার লেখাতে আমরা ক্লিক করব দেখুন আমার হেডার ইজ সাকসেসফুলি সেভড অর্থাৎ সেভ হয়ে গেছে হেডার এখন আমরা সাইট ভিজিট করব ভিজিট সাইট দেখি হ্যাঁ দেখুন আমার ওয়েবসাইটের উডমার্ট থিম ইনস্টল করার পর দেখুন যে উডমার্টের যে লোগো ডিফল্ট লোগো অফিসিয়াল লোগো সেটা রিমুভ হয়ে গেছে এবং আমার সাইটের লোগো এখানে শো করতেছে তো এভাবে আমরা আমাদের উকমার্স সাইটে আমরা উডমার্ট থিম ইনস্টল করতে পারবো এবং ইনস্টল করার পর আমরা হেডারটা এইভাবে চেঞ্জ করতে পারবো তো এরপর আরও কিছু সেটিং আছে এগুলো আপনারা নিজে নিজেই করতে পারবেন যদি না পারেন তাহলে কমেন্ট করবেন আমি যথাসাধ্য চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার তো আপনারা ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ